হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসছি তোমাদেরকে বলেইছিলাম যে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার বাট হয়তো রেগুলার আমি আপলোড করতে পারছি না বাট আমি একদিন পর পরই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর যদি আমি পারি অবশ্যই তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব। আমার তো ওয়ান হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে বাট ওয়াচ টাইমটা এখনও একটু বাকি আছে সেটার জন্যই খুব মানে মাঝে মাঝে মনটা খারাপ হয় বাট ট্রাই করি ভিডিও দেওয়ার যাতে তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় সব কিছুই চেষ্টা করি তো চলো আর বেশি বক বক না করে আজকের ভিডিওটা কন্টিনিউ করছি আজকের ব্লগটা আমি সকাল থেকে রাত অবধি কী কী করছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি না আমার রান্না রান্নাবান্না বা আমি কি খাচ্ছি সকাল দুপুর সন্ধে রাত এগুলো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করবো না তোমরা দেখতেই পারলে যে ফার্স্ট থেকে আমি আমার গোপুসোনাকেই আজকে ভিডিও স্টার্টিং থেকে দেখাচ্ছি কারণ আজকের দিনটা ছিল হোলি মানে হোলি স্পেশাল ডে তো এই ভিডিওটা তোমাদের কাছাড়া তো একটু লেটে আসে তার জন্য সরি বাট এই দিনটা ছিল হোলি স্পেশাল দিন তো তার জন্যই সকালবেলা ভালো করে আর আজকের দিনটা তো স্পেশালি গোপুরই দিন তাই না রাধাকৃষ্ণের দিন আর গোপুর দিন তো এর জন্য সবার ফার্স্টে সকালবেলায় গোপুকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি তারপর সুন্দর এই ড্রেসটা পরিয়েছি এই ড্রেসটা মামুনি আমার গোপুসোনাকে সরস্বতী পুজোয় কিনে দিয়েছিল তো সরস্বতী পুজোয় পরিয়েছিলাম আর সেরকম এই ড্রেসটা না আমি গোপু পরাই না এই ড্রেসটা তো খুব সুন্দর বলেই আমার পছন্দ হয়েছিল কিন্তু এই ড্রেসটা সব সময় পরাই না তার কারণ প্রচুর স্টোন আর মানে জামাটা না অনেকটা মোটা কাপড়ের এর জন্য আমি সব সময় পড়াই না কোনো ভালো দিন হলেই পরাই আর গোপসোনার দেখো এখানে একটা পাঁচ টাকা দামে ফাইভ স্টার চকলেট নিয়ে এসছি বাট চকলেটটা একদম ছোট বলে ওর হাতে ধরতে পারছিল না বারবার হাত থেকে পড়ে যাচ্ছিল এই জন্য নিচে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি আর আমার গোপুসোনার পাশে ওর প্রিয় খেলনা গরু যেটা গায়ে মা ওর ওর খুব পছন্দর জিনিস সেটাই দিয়ে দিয়েছি পাশে ছোট্ট একটা খেলনা গরু আর একটা লেস দিয়েছি এই লেসটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু নেই অন্য লেসে থাকে তার জন্য দিন অন্য লেসগুলো আর মানে প্রথমে ঠিক আমি খেয়াল করতাম না যে লেসে কি থাকে জন্য ভুল করে হয়তো আমি অন্য লেস দিয়েও দিয়েছিলাম বাট এই লেসটায় আমি দেখলাম যে কোনো কিছু নেই এর জন্য এই লেসটার ফাইভ স্টারটা দিয়েছি আর তোমাদেরকে তো বললাম দিনটা ছিল হোলিডে স্পেশাল আর হোলিতে স্পেশাল দিন মানেই তো রাধাকৃষ্ণ আর গোপালেরই দিন তাই না তার জন্য ভালো করে সুন্দর করে জামা কাপড় পরে সাজিয়ে দিয়ে চকলেট লেস গরু খেলনা পাশে দিয়ে ভালো করে দুটো গালে কপালে একটুখানি ঠোঁটে নিচে হাতে তারপর ওর খেলনার মধ্যে একটুখানি আবির দিয়ে দিয়েছি খুব সুন্দর করে আর আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু মানে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমি তুতলে যাচ্ছে তার জন্য সরি আর হোলিতে সেরকম আমি কিছু করিনি তার কারণ তোমাদেরকে পরে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কেন করিনি তো চলো সুন্দর করে গোপকে খেতে দিয়ে দিয়েছি লাড্ডুও দিয়েছিলাম এবার ধূপকাঠি ধরিয়ে ভালো করে একটু আরতি করে নিই তোমরা ওর আরতিটা ভালো করে দেখো আমার গোপসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে একদমই বলতে ভুলো না প্লিজ এখানে আমার রেডি হয়ে গেছে পুরো চকলেট লেস দুটো লাড্ডু দিয়েছি ভালো করে পুজো দিয়ে বসিয়ে দিয়েছি আর আমার গোপো আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো হ্যাপি হোলি কমেন্টে জানিয়ে হোলির দিন তোমরা সবাই কি কি করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে টাটা দেখাবে নেক্সট ভিডিওতে বাই